হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসিস রাউটারের ডিএনএস চেঞ্জ করতে হয়। ডিএনএস চেঞ্জ করে নতুন ডিএনএস অ্যাড করতে হয়। চলুন তাহলে দেখা যাক কিভাবে মাইক্রোসিস রাউটারের ডিএনএস চেঞ্জ করতে হয়। চলুন তাহলে দেখি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।